7 মিনিটের কিলিং মিশন শেষে সাবেক এমপিকে কল স্যার ফিনিশড। এক দুঃখিনী মায়ের বুক খালি করে তার সন্তান শাহিনুদ্দিনকে হত্যার ভিডিওটি দেখলে যে কারো গা শিউরে উঠবে। খোদ রাজধানী ঢাকার পল্লবী এলাকায় সড়কে দিন দুপুরে বাবাকে কুপিয়ে হত্যার ভয়ঙ্কর দৃশ্য দেখতে হয়েছে এক শিশু সন্তানকে। এক সাবেক সংসদ সদস্যের নির্দেশে ঘটানো হয় এমন নৃশংস ঘটনা। পরিকল্পনা মাফিক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জীবন শেষ করে দেওয়ার কিলিং মিশন সম্পন্ন হয় মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় সুমন, এরপর মানিক সহ বাকিরা কোপাতে থাকে। মনির হাঁটু এবং মানিক উপর্যুপুরি শাহিনুদ্দিনকে কুপিয়ে জখম করতে থাকে। এ সময় বাবু সহ আরো কয়েকজন কিলার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে পাহারা দিতে থাকে। ঘটনা শেষে সুমন সহ বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় সুমন এক নম্বর আসামি লক্ষ্মীপুর এক আসনের সাবেক এমপি আওয়ালকে মোবাইলে কল দিয়ে জানায় স্যার ফিনিশড। জমি নিয়ে বিরোধের জের ধরে শাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে র‍্যাব। তারা বলেছে হত্যা শিকার এই ব্যক্তির কাছ থেকে 1 বিঘার বেশি পরিমাণ জমি কেনার চেষ্টা করছিল সাবেক এমপি আওয়ালের ব্যবসায়িক প্রতিষ্ঠান হ্যাভেরি প্রপার্টি। নিহত শাহিনুদ্দিন ও তার স্বজনরা এই জমির মালিক। কম টাকায় জমি কিনতে না পারায় এই হত্যার ঘটনা ঘটানো হয়। বৃহস্পতিবার 20 মে বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের এলিট ফোর্সটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন। তিনি বলেন, গত 16 মে দুপুরে নিজ সন্তানের সামনে শাহিনুদ্দিনকে চাপাতি রামদা সহ দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় যাদের সম্পৃক্ততা ছিল র‍্যাব তাদেরকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। 19 মে চাঁদপুরের হাইমচর থেকে কিলিং মিশনে যুক্ত থাকা হাসানকে গ্রেপ্তার করা হয়। 20 মে রাতে হত্যাকাণ্ডের ঘটনার মূল পরিকল্পনাকারী এম এ আওয়ালকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পটুয়াখালীর বাউফল থেকে 19 নম্বর আসামি জাহিরুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করে র‍্যাবের আরেকটি দল। তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কমান্ডার মঈন জানান, হত্যার ঘটনার 4 থেকে 5 দিন আগে সাবেক এমপি এম এ আওয়ালের কলাবাগানের অফিসে মোহাম্মদ তাহের ও সুমন এই হত্যার পরিকল্পনা করে। মাঠ পর্যায়ে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে সুমনকে দায়িত্ব দেওয়া হয়। এরপর সুমন সক্রিয়ভাবে কিলিং মিশনে অংশগ্রহণ করে। এ সময় বেশ কয়েকজন কিলিং মিশনে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করে র‍্যাব জানায়, সুমন বাবু সহ কয়েকজন একটা মিটিং করে। এরপর ঘটনার দিন তারা শাহিনুদ্দিনকে ঘটনাস্থলে ডেকে নেয়। এ সময় শাহিনুদ্দিন তার সন্তান মাশরাফিকে নিয়ে সেখানে যায়। মীমাংসার কথা বলে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী সুমন, মানিক, হাসান, ইকবাল সহ 10 থেকে 12 জন শাহিনুদ্দিনকে কুপিয়ে মৃত নিশ্চিত করে। হত্যাকাণ্ডের পর আসামিরা ঢাকার বাইরে বিভিন্ন স্থানে গা ঢাকা দেয়। 17 মে মামলার 13 নম্বর আসামি দীপুকে র‍্যাব 4 গ্রেপ্তার করে পল্লবী থানায় সোপর্দ করে। গ্রেপ্তারের মূল আসামি এম এ আওয়াল একজন জমি ব্যবসায়ী। তার ছত্রছায়ায় সুমন জমি দখল, সন্ত্রাসী কার্যক্রম ও এলাকায় প্রভাব বিস্তার করতে এবং প্রতি মাসে মাসোয়ারা বাবদ 10 থেকে 12 হাজার টাকা নিত। তাছাড়া বিভিন্ন কাজেও টাকা নিত। এই সন্ত্রাসী দল রিকশা, টোকেন, বাণিজ্য, মাদক, জুয়া সহ অন্যান্য অপরাধ কার্যক্রমে জড়িত ছিল বলে র‍্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়। নিহত শাহিনুদ্দিন ও সুমন গ্রুপের মধ্যে গত 2 মাসে একাধিকবার মারামারি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‍্যাব। এসব ঘটনায় পল্লবী থানায় 6টি মামলা হয়েছে। এম এ আওয়াল নিজের আবাসন প্রকল্প পাহারার কাজে সন্ত্রাসী লালন পালন করে থাকেন। স্বার্থে কাজে লাগানোর জন্য কিলার সুমনকে আওয়াল মাসে 10 থেকে 12 হাজার টাকা দিতেন। হত্যাকাণ্ডে তাদের মধ্যে লেনদেন হয়েছে, তবে এ কাজে কত টাকা ব্যয় হয়েছে নির্দিষ্ট করে তা জানাতে পারেনি র‍্যাব। র‍্যাব জানিয়েছে টিটুর মাধ্যমে সুমনের কাছে হত্যাকাণ্ডের জন্য টাকা গেছে। উল্লেখ্য, এম এ আওয়াল তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনে লক্ষ্মীপুর এক আসন থেকে তরিকত ফেডারেশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। শৃঙ্খলা ভঙ্গ ও নিয়ম বহির্ভূত কাজ করায় দলের গঠনতন্ত্রের 24-এর উপধারা অনুযায়ী 2018 সালে আওয়ালকে দল থেকে বহিষ্কার করে তরিকত ফেডারেশন। পরের বছরই ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে একটি দল গঠন করেন আওয়াল। বর্তমানে তিনি দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।